ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق এবং মহব্বতের সাথে মদিনার দিকে খেয়াল করে দূর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তাআলা দয়া করে এমন নবী পাঠাইলেন যিনি এসে মানুষের বেহেশতের পথ দেখাইলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سمعتو আজকের সবার সভাপতি সাহেব স্টেজে উপস্থিত আমার স্নেহের ছোট ভাই আলহামদুলিল্লাহ দেশের একজন সুনামধন্য ওয়াইজ মুফাসসির হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব আর উপস্থিত উলামায়ে কেরাম
আজকে আমার এখানে ওয়াজ করার কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি এসেছি বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণপ্রিয় উস্তাদ আমার আত্মীয় আমার ভাইস প্রিন্সিপাল হুজুরের আজকের এই সালে সব মাহফিলে আসবেন তার ছাত্র যারা আছেন তারা যদি এখানে আসেন তাহলে এই মাঠে জায়গা হবে কি বলেন আপনারা জায়গা হবে আলহামদুলিল্লাহ আমি যখন প্রথমে ভর্তি হই ফতেপুর মাদ্রাসার কি হিফ খানায় তখন ছিলেন ফতেপুর মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ আবু আলী সিকন্দর হুজুর তিনি ছিলেন প্রিন্সিপালের দায়িত্বে আমি যখন আমার স্মৃতি কিছু বলতেছি যে ওয়াজ করার সময় খুব বেশি নেই আমার ভাতিজা মাওলানা সাহেব বলেছেন যে বিশ মিনিট যাই হোক আলহামদুলিল্লাহ আমি স্টেজে বসারই উপযুক্ত নয় কিন্তু এরপরেও আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসার সুযোগ পেয়েছি বলে বসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি দোয়া করি এবং আশাও করি ভাইস প্রিন্সিপাল হুজুরের রুহানি ফয়েজ থেকে আমি বঞ্চিত হব না ইনশাআল্লাহ তার সাথে আমার এই তাল্লুক ছিল সম্পর্ক ছিল মহব্বত ছিল প্রথম যখন আমি ভর্তি হই তখন আমার লজিং কাছে হচ্ছিল না জাগির হচ্ছিল না কাছে তখন আমি বলছিলাম হুজুরকে হুজুর আমি তো নতুন আইছি এখন আমার যদি একটু আশপাশে কোনো লজিং দেন আমারে বললেন যে তুমি কি হাবিজ হওয়ার জন্য আসছো বলে জি হুজুর বলে তাহলে তুমি আকিলপুর যাও আর কোরআন শরীফ বইয়া বইয়া লইয়া যাইবা আর আইবা আর ও বরকতে আল্লাহ কোরআন দিলাইবা বুকুর মধ্যে হুজুর এই কথা যখন বললেন সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম যে জি আচ্ছা হুজুর আমি দূরে যেতেও রাজি আপনি যেহেতু বলছেন কোরআন বহন করার কারণে আল্লাহ এই কোরআন আমার অন্তরে দান করবেন ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আমি দূরে যেতে রাজি আলহামদুলিল্লাহ আল্লাহর কি শুকরিয়া আদায় করব আল্লাহর বন্দার কথা যে এমন ভাবে আপনার পয়লিসে যে আমি যখন কোরআনুল করিম হিফজ করা শেষ সবক শেষ হইছে সাথে সাথেই চলে আসলাম একবারে মাদ্রাসার পাশেই ফতেপুর মসজিদে প্রথম বছর তেরাবি পড়াইলাম এরপরে আমাকে কে নিবে আমার জন্য সবাই যে উনি বলেন যে আমার বাড়ি থাকবেন উনি বলেন আমার বাড়ি থাকবেন মানে আমার আর লজিং এর কোনো অভাব নেই এবং এলাকার মধ্যে সবচাইতে সুনাম দৈন্য যারা ছিলেন সবাই আমাকে নেওয়ার জন্য এবং তাদের ঘরে আমি ছিলাম আলহামদুলিল্লাহ হুজুর আমাকে অত্যন্ত মহব্বত করতেন আমি ফতেপুর মিরগাঁও মসজিদে প্রায় 86 থেকে প্রায় 12 বছর আমি তারাই পড়াইছি এর মধ্যে একদিন হুজুর খালভার মসজিদের ইমাম আমাকে বলেন হাবিজ আকমল তুমি দুই দিনে ছয় পারা পড়াইয়া আমার এখানে সাহায্য করতে হইব কারণ আমার হাবিজটা বাস্তি গেছে বললাম বুঝলাম আমি পারবো নি বলি তুই পারবা বলে আপনারা টিকতে পারবো নি তিন পারা পড়লে পাক্কা সময় লাগবো বলে পারবো আলহামদুলিল্লাহ হুজুর পড়াশোনা করে বলে ঠিক আছে আকমল তুমি ঠিক আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কামিয়াব করবা হুজুরে আমার এত বেশি মহব্বত কর্তা এবং আমি আমার ফতেপুরের একটি ঘটনা আপনাদের সামনে আমি বলি আশিকে রসুল ভাইস প্রিন্সিপাল হুজুর আমার আবার খাবিচ্ছা বুধ রাখলা নিজাম উদ্দিন হুজুর সাথে হর ফতেপুরের সাহ হুজুর আল্লাহ রসুলের খেমর আশিক ছিলা একটা ঘটনা আমি নিজ চোখে যেটা দেখছি সেটাই আপনাদের সামনে আমি বর্ণনা করছি রমজানুল মোবারকের আগে মাদ্রাসা বন্ধ হবে বন্ধ হওয়ার আগে মহতিম সাহ হুজুর ফতেপুরের সাহ হুজুর তিনি আইয়া দোয়া করি আপনারে বিদায় দিন এক মাস লাগে বন্ধ হইব ফতেপুরের সাহ হুজুর আইসন আমরা সবাই সামনে বইছি ব্রেঞ্চের মধ্যে তখন মাত্র ছিল ও প্রথম যে বিল্ডিংটা স্কুলের হাইরে যেটা পুরানা বিল্ডিং দোতলা ও বিল্ডিংটাই ছিল আর কোনো বিল্ডিং ছিল না ফতেপুরের মাদ্রাসা এই মাদ্রাসার নিচতলায় আমরা বসছি মতয়ম সাহ হুজুর বইয়েও কইলা
হেও একটা নাতে রসুল খোকা হুজুরের গলা তো আলহামদুলিল্লাহ আমরা পয়লা গিয়া জেলা গলা পাইছিলাম দুনিয়া থাকি যাওয়ার আগ পর্যন্ত গলা ওলা উড়িছে সুবহানাল্লাহ এক গলা ফুরান হইছে না কথা আছেন না জানা ওকে চাই আল্লাহর বান্দারে আল্লাহ এইটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা কেরামত মানুষ বুড়া হইলে অনেক কিছু যায় কিন্তু আল্লাহর বান্দার এই সুর এক জরাও পরিবর্তন হইছে না সাহাবুদরে কইলা কেউ একটা নাতে রসুল খৌকা আমার আর হাবিচ্চা বুজুরের গলাওয়ালা সুদূর আছে তাই নয় গাজিল আসলাম আমরা যত গজল হিকছি সবচেয়ে বেশি গজল হিকছি হুজুরের কারণে হুজুর লয়ে গিয়া গজল বিটিং গজল গাইতাম তো যেমনে হুজুরে কইলা একটা নাতে রসুল খৌকা আমি সামনের বেঞ্চ বোয়ার তখন নিজামুদ্দিন হুজুরে একটা নাতে রসুল শুরু করলাম কি বলবো না দেখলে বোঝা যাবে না সাহুদুর দায়িত্ব লম্বা আছেন নানি সাদা একেবারে দবদবা পাঞ্জাবিও সাদা আর তাই শুরু করছেন গজল হতে করে সাহুদুর শুকর ফানি বাইয়া টপ্ত বাইয়া দাড়ি বাইয়া পাঞ্জাবি বাজার বাইয়া সুবহানাল্লাহ তাই গজল শেষ করছেন না তে রসুল শেষ করছেন আস্তে করে আবার কইলা হতে করে সাহুদুরে আরো যদি একটা নাত রসুল কইতা শুরু করছেন বাইশ মিনিট চালু ধরে আবু আলী হুজুরে শুরু করছেন তান গোলা তো আরো সুন্দর নাতে রসুল অর্ধেক মনে হয় শেষ করছেন আর হতে বড় শাহ হুজুর ইয়া নবী সালাম আলাইকা ভাইয়া উবাই গেছে আমরাও সব উবাই গেছি ও যে শুরু হইল আপনার দুরুদ ফোড়া আর শের ফোড়া আর আমি সামনের বেঞ্চ দিকে চকুর পানি পড়িয়া ফতগুরো সাহ হুজুরর ভাইস প্রিন্সিপাল হুজুরর আমার হাবিব সাহেব নিজামুদ্দিন সাহেব হুজুরর তান তান কিতা যে চকুর পানি পড়িয়া ফাঞ্জা মঞ্জে ভিজিয়া যা মনে হয় না হইল আধা ঘন্টা এদেরকে বলা হয় আশিকের মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই সময় যেন তাদের চোখের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তারা দেখতেছেন আর দুরুদ পড়তেছেন ওই রকম মনে হয়েছে আমার এইভাবে এসকার মহব্বতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেও দুরুদ পড়ে মনে করে আমার রসুল তো আমার সামনে তাহলে তো দাঁড়ানি বা আদব দাঁড়াইয়া সালাম দেওয়া এটা আদব হইব আমি আমার স্মৃতিটাকে কয়েকটা কথা কইলাম যে আল্লাহ রসুলের আশিক ছিলেন আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর ফতেপুর সাহ হুজুর আমাদের উস্তাদ যারা ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা যোগ্য ছিলেন তাদের কাছ থেকে আমরা যেই শিক্ষা পেয়েছি আমাদেরকে দেখলে অনেকেই বলে যে আপনারা তো সরকারি মাঝে সরসর করে মনে হয় না আপনার লাল লেবাস আপনারা দাড়ি আপনার তার চা চল কথাবার্তা তারা মনে করে সরকারি মাঝে কোনো আমল বল নাই নাকি আলহামদুলিল্লাহ আমরা দেখলে মনে করে যে না এরা সরকারি মাদ্রাসা হইলো ফতেহুর মাদ্রাসা এরা আমলওয়ালা মাদ্রাসা ইকানো গেলে সবাই এমন শিক্ষা পায় যে তাদের সব কিছু সুন্নতি থাকে আলহামদুলিল্লাহ আমরা এই উস্তাদদের সহবতে এইগুলো আমরা পাইছি আমাদের উস্তাদরা ছিলেন সুন্নতের পাবন করতে আমরা সুন্নতের পাবন্দি করতেন এবং আমাদেরকে সেইভাবে শিক্ষা দিয়েছেন বলে এই সমস্ত যোগ্য উস্তাদ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এই চেয়ারে বইয়া দুই কথা বলার সুযোগ পাইছি এটা আমার কোনো ক্রেডিট না এটা আমাদের উস্তাদদের দোয়ার বরকত ঠিক কি না বলেন তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের এই সমস্ত উস্তাদদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন আমি সব সময় দোয়ার মধ্যে আল্লাহুম্মা ফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা পড়ি না আপনারা পড়েন তো আপনারা পড়েন আমিও পড়ি আমি একদিন চিন্তা করলাম যে এই যে আমি দোয়া করলাম আল্লাহুম্মা ফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওর তো কিতা পয়লা হইলে আল্লাহুম্মা ফির লানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও পয়লা নিজল লাগি ওয়ালি ওয়ালি দাই না আমাদের মা বাপকে মাফ করে দাও এরপরে বললাম ওলি উস্তাদিনা বাবার পরেই উস্তাদের স্থান
এই জন্য উস্তাদের জন্য মাগফিরাতে দোয়া করি প্রতিদিন না হইলো দুইবার ফজরের নামাজের হলে লম্বা দোয়া হয় এই দোয়া তো আছে আসরের নামাজের হলে লম্বা দোয়া হয় এই দোয়া তো আছে একদিন আমি চিন্তা করলাম যে আমরা যে এই যে উস্তাদের লাগি দোয়া করি আর আমরা হরি ইসলাম করি এক মাদ্রাসাত কথা লাগে উস্তাদর লাগে দোয়া অনায়াসে ইয়া নিজের ইচ্ছায় হয় অনিচ্ছায় হয় কথা ঠিক কিনা হোক চাই কারণ আমরা যখন কোন উস্তাদে দেখি তো জিকে দেখলে সালাম দেই এবং হাত মিলাই এরপরে কই হুজুর দোয়া করুন যান তখন হুজুরে কইতা তোমরা আমরার লাগি দোয়া করিও তখন আমরাও তোমরার লাগি দোয়া করব দেখলাম কয়েকদিনের দোয়া এইভাবে কবুল হইছে যে যেদিন হুজুরের লাগি আমি দোয়া করছি দেখা যায় হুজুর ওদিন আমার লাগেও দোয়া করছে তা অনেক দিন লা করছে তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা যদি এইরকম কিছু ছাত্র রেডি করে তৈরি যাইতাম পারতাম কোনো প্রতিষ্ঠান বানাই তৈরি যাইতাম পারতাম তাহলে আমরাও তো একদিন কবরে চলে যাব আমাদের জন্য কে উস্তাদি না বলবে খেয়াল করছেননি আলহামদুলিল্লাহ আমিও আমার গ্রামে একটা প্রতিষ্ঠান করছি ও উদ্দেশ্য যে মারা যাওয়ার পরে জন্য খেয়েও আমার লাগে ও বাদশাহ যদি কিছু বলে একটু দোয়া করে তো হয়তো কিছু হয় না হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ কোন দিকে কমতি রাখছে না মসজিদ করছেন মাদ্রাসাও করছেন দুই ছেলে হাফিজ হয়েছেন দুইজন মৌলানা হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলমিনে বরকত দিছেন এই সমস্ত বাচ্চাই দোয়া করবা এই মাদ্রাসা ছাত্র হলে পড়বা মসজিদ নামাজ পড়বা সবার এবাদতের একটা অংশ সৎকায় জারিয়া হিসাবে আমার হুজুরের অ্যাকাউন্টে গিয়া জমা হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আমি আর এদিকে লম্বা করিয়ান না আমি আর আমি কুরআনুল করিম থেকে 18 নম্বর ফারার সূরা আল মুমিনুন থেকে তিনটা আয়াত তেলাওয়াত করছি এখানে প্রথম 10টা আয়াত একদিনে নাজিল হইছে আমি ওলা আমার গ্রামীয় ভাষায় কইতো আপনারা ভালো বুঝবা 10টা আয়াত একদিনে নাজিল হইছে এই নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি এই 10টা আয়াতের উপরে কেউ আমল করি লয় তেতে সুজা জান্নাতে চলে যাবে আর এই 10টা আয়াতের শেষ যে আয়াত আমি শেষটাকে শুরু করি তো আপনারা পুনর আগ্রহ বাড়বো শেষ আয়াত দিয়ে আল্লাহ আমরার কইরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ফিরদাউস কি দা হোকা চাই কি তার নাম ফিরদাউস জান্নাতুন নাম ফিরদাউস কোন জান্নাতুন নাম সব চাইতে উঁচু জান্নাত যেটা সব চাইতে বেশি সম্মান পাওয়া যাইব বেশি মর্যাদা পাওয়া যাইব বেশি পুরস্কার পাওয়া যাইব সব চাইতে দামি জান্নাত যেটা ওটার নাম জান্নাতুল ফিরদাউস এই জন্য নবীজি কইছেন তোমরা দোয়া করলে জান্নাতুল ফিরদাউসের লাগি দোয়া করিও ইকানো আল্লাহ অত সুন্দর করি আমরা রে কইরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস আচ্ছা ওয়ারিস কারে কই কোকা সাই আপনারা আপনার ছেলে আপনার ওয়ারিস আপনার ছেলে আপনার ওয়ারিস আপনার মেয়ে আমরা আপনার ওয়ারিস মানে উত্তরাধিকারী যারা আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদের বাগিদার যারা তারা হইল আপনার ওয়ারিস এই ওয়ারিস আল্লাহ কইরা উলাইকা হুমাল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস তারা হইল ও ওয়ারিস ওল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতা চাইনি আপনারা চাই আচ্ছা দুনিয়াতে আমরা যারা ওয়ারিস এরা কি চিরস্থায়ী ওয়ারিস না ক্ষণস্থায়ী ওয়ারিস ক্ষণস্থায়ী আমার বাবা মারা গেছে বাবার সম্পদের ওয়ারিস আমি হইছি তবে আমি চিরস্থায়ী ওয়ারিস নাই এই সম্পদ আমি মারা গেলে আমার ছেলে হইব আবার ওয়ারিস আমার ছেলে মারা গেলে আবার আর নাতি হইব ওয়ারিস ঠিক কি নানি আমরা কেউ চিরস্থায়ী ওয়ারিস দুনিয়াতে কোন সম্পদর নয় সবাই নাম চকিদার কিন্তু ইকানো আল্লাহ কইরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইবা আপনারা আমরা সবাই চাই না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতাম আসলে তো আমরা জান্নাতুল জান্নাতের ওয়ারিস আমরা আমরা বাবার নাম কি দাও কাছে মূল বাবার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইয়া কয়লা কোন জায়গা দিছলা জান্নাতের মধ্যে দিছলা জান্নাত দিয়া উসকুন আনতা ওযাও জুকাল জান্নাতা ওকুলা মিনহা রাগাদাল হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিম সুবহানাল্লাহ বলেন যে আমাদের বাবা আদমকে আল্লাহ দিলেন জান্নাতের মধ্যে আর বললেন এখানে যা কিছু আছে সব কিছু খাও তুমি হইলা জান্নাতের মালিক জান্নাতের মালিক বানা দিলাইলা শুধু একটা জিনিস পরীক্ষার লাগে একটা নিষেধ করে দিলা সব কিছু তোমার ও গাছর খান্দার যাইও না হইছো না আল্লাহ গাছর ফল খাইও না এখানে হইছো না আল্লাহ কইছেন গাছর খান্দার যাইও না ওলা তাকরাবা হাদি সাজারাতা ও গাছর ফল খাইও না কইছেন যাইও না গাছর খান্দার তে জান্নাতের মূল ওয়ারিস হইলাম আমরা কেনে যে আদমকে আল্লাহ জান্নাত দিছলা জান্নাতটা কি যখন আল্লাহর ওয়াদার এটার ব্যতিক্রম হয়ে গেছে তখন আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন তবে চিরস্থায়ীভাবে বের করে দেননি বলেছেন যে জান্নাত তো দিয়েছিলাম ঠিকই কিন্তু একটা ওয়াদা অমান্য করার কারণে তোমার ওয়ারিসান যারা আছে তোমার সন্তানাদি আবার দুনিয়া গড়িয়া সফর করিয়া যদি আমার হুকুম মতো মানিয়া হুকুম মানিয়া রসুলের তরিকা মানিয়া আবার আইও তাহলে আবার তোমারে যে জান্নাত দিছিলাম তোমার বাচ্চাই তোরে ও জান্নাত আবার দিলাইব সুবহানাল্লাহ তাহলে আমরা যাইতামই জান্নাত আপনারা সাইননি জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হইতা চিরস্থায়ী ওয়ারিস হইতা তাহলে মাত্র সাতটা খাম করলেও জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হওয়া যাইব পারবুনি আমরা খতম ইনশাআল্লাহ একের সংক্ষেপে আমি কইব এক নম্বরে আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন সাতটা গুণের মধ্যে দুইটাও কিন্তু নামাজ কয়টা নামাজ তে রইছে কয়টা বাকি হইল পাঁচটা পয়লা নামাজ দিয়ে শুরু শেষ নামাজ দিয়া অর্থাৎ নামাজ পড়তে হইব খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে তাহলে আমি সফল হইমু আল্লাহ কিন্তু কাদ আফলাহাল মুমিনুন ও মমিনরা সফল যারা নামাজ পড়ে এক মনে এক দিলে এক চিত্তে মানে এক মনে একাগ্র চিত্তে আমরা নামাজও দাঁড়াইলে বাজারের কথা মনে হয় বাড়ির কথা মনে হয় দোকানের কথা মনে হয় ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় না হয় না তাহলে এটা এক মন হয়েছে না দুই মন হয়েছে নামাজও দাঁড়াইলে একবার মন যায় হবাই দি আর একবার হবাই দি আর হবাই দি মনে দৌড়ে হাতার ভাতারে মন দৌড়ে এইলা নামাজ ফলে এই নামাজ দ্বারা লাভ হয় না নামাজ পড়তে হইবে খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে এক মনে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন নবীজির কাছে আসলেন তখন বলেছিলেন মাল ইহসান ইহসান কি জিনিস তখন নবীজি বলেছিলেন ইহসানের একটা অর্থ এইরকম যে তুমি যখন নামাজ পড়ো তখন মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছেন নামাজে দাঁড়াইলে আমরা কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখতেছেন আর আমরা আল্লাহকে দেখতেছি তখন আপনি ওইবা যে আমার এই চোখ দিয়ে তো আল্লাহরে দেখি আল্লাহ তাহলে কিলা আমি মনে করতাম নবীর দিয়ে কোন যদি তোমার এই রকম মনে হয় না যে তুমি আল্লাহরে দেখতেছো কিন্তু এই কথা বিশ্বাস যদি না করো নামাজ হইতো না যে আল্লাহ তোমাকে দেখতেছেন এই কথাটা তুমি কিতা করতে হইব বিশ্বাস করতে হইব যে আল্লাহ যদি নামাজ আপনারে দেখো হই তে আল্লাহ সামনে আপনি খাড়া হইছেন আল্লাহ রাসূল বলেন নাই আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ আর মেরাজ কোন জিনিস যে মেরাজ ও গিয়া নবীজি আল্লাহর সাথে কথা হইছেন যে নামাজ ও মুসল্লি কার সাথে কথা হয় আল্লাহর সাথে যখন বান্দা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ আলহামদু পড়ি নি আমরা আলহামদু আমরা পড়ি আল্লাহ আমরা রে লগে লগে জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিনে কয় হামিদানি আবদি আমার বন্দায় আমার প্রশংসা করছে সুবহানাল্লাহু কা এইভাবে নামাজে যা আমরা পড়ি সব কথার জবাব আবার মওলায় লগে লগে দেই আপনি নামাজের মধ্যে যত বিল আল্লাহর দিকে খেয়াল করবা আল্লাহ আপনার দিকে খেয়াল করবা যখন আপনার মন অন্য দিকে চলে যাবে আল্লাহ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে দিবেন
এই জন্য নামাজ হতে হবে এক দিলে এক মনে নামাজ কয় মন এক মন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون এক নম্বর দুই নম্বরে الذين هم عن اللغو معرضون অনর্থক কথা আমরা বেশি হই যখন আমরা এক জায়গায় গপ শুরু করি জগলা বাদে অথবা এমনিতে এই জায়গায় বসিয়া আমরা অনর্থক কথা বলি আল্লাহ বলেছেন মুমিনের দুই নম্বর গুণ হইল যে অনর্থক কথা হয় না কইলে ভালা কথা কয় নবী দিয়ে কইছেন কাউলুল খায়র আউল ইয়াসুত কইলে ভালা কথা হও নাইলে চুপ থাকো যে দুই নম্বর গুণ হইল আমরা ভালা কথা কইমু মুখরে কন্ট্রোল করমু والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون امرا زكاة ديمو سوريلو زكاة مالورو زكاة اولي تينتا گون گلو امي بيشي آلو سنا کرتے باربنا شموئي نئي والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون لجستان الحفاظت موكي الحفاظت مالي الحفاظت زكاة ديا নামাজের হেফাজত খুজু খুজুর সাথে এরপরে আল্লাহ আল্লাযীনা লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন চার নম্বর গুণ গেল পাঁচ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম আমানতের খেয়ানত করতাম না আমাদের কাছে শুধু মাল সম্পদ আমানত থাকে না মানুষের ইজ্জত আমাদের কাছে আমানত কথা ঠিক কিনা আপনার কাছে একজন মানুষ একটা কথা বলে গোপন কোন কথা হইয়া হইল যে আপনি ভাই আমার এই কথা খারাপ হয়ে গেছে কন্যা যান এই কথাটা আপনার কাছে তার আমানত আমানত কি আমানত না এইভাবে মাল খেউ দিয়া রাখিয়া হইল মালটা আপনি এখন যার সময় মতো দিন যান সময় মতো দিলা না আমানত খেয়ানত করলা আল্লাহ বলছে আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আরেকটা হইল ওয়াদা ভঙ্গ করতা না ওগুলো ছয়টা এরপরে প্রথম আল্লাহ নামাজ দিয়া শুরু করেছেন এরপরে নামাজ দিয়া শেষ করেছেন যে খুশু খুশুর সাথে নামাজ পড়বে জিব্বা কন্ট্রোল করবে মালের জাকাত দিবে এরপরে লজ্জাস্থানের হেফাজত করবে এরপরে আমানতের খেয়ানত করবে না এরপরে ওয়াদা ভঙ্গ করবে না এরপরে নামাজ সময় মতো ফজরের নামাজ ফজরে আসরের নামাজ আসরে মাগরিবের নামাজ মাগরিবে আমরা তো নামাজের ব্যাপারে খুব অলস একক নামাজ পড়ি আমি তাজ্জুব হই সামনে রমজানুল মোবারক আসতেছে একগুলো মানুষ সারাদিন না হাইয়া রোজা রাখে কিন্তু দশ মিনিট সময় লস করিয়া নামাজ পড়ে না আসেন না আসেন আমরা সমাজ হইলা দেখবা সারাদিন রোজা রাখছে ঠিকই রোজা রাখলো একটা এক ফরজ আদায় করছে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করিয়া গুনাহ করছে কতটা কত বড় নির্বুদ্ধ মানুষ যে পনেরো ষোলো ঘন্টা বুকা তাকিয়া একটা ফরজ আদায় করে দশ পনেরো মিনিট সময় নষ্ট করিয়া এক অর্থ নামাজ পড়লো না এই মানুষটা নির্বুদ্ধ না এই জন্য আল্লাহ এখানে সাতটি গুণের অধিকারীর জন্য সাত গুণ আরেকবার বলি খুশু খুশুর সাথে নামাজ অনর্থক কথা থেকে জিব্বার হেফাজত এরপরে মালের জাকাত এরপরে লজ্জাস্থানের হেফাজত এরপরে আমানতের খেয়ানত না করা এরপরে ওয়াদা ভঙ্গ না করা এরপরে সময় মতো প্রতিটি নামাজের হেফাজত করলে তাদের ব্যাপারে আল্লাহ পুরস্কার দিচ্ছেন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون তাহলে এখন যদি আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইতে চাই এই সাতটা গুণের দিকে সাতটা খাজের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে যেইগুলো আমাদের মধ্যে নাই সেইগুলো অর্জন করতে হবে আমাদের এই যে উস্তাদ আমাদের এই ভাইস প্রিন্সিপাল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দার আমল আমরা কাছে থেকে যা দেখেছি সেইটা মৌদের সময় আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কলিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর চেয়ে খুশ নসিব আর কি হতে পারে এই জন্য আপনিও যদি কলিমা নসিব আপনার চান যে মৌদের সময় আমার কলিমা নসিব হোক তাহলে আপনার মধ্যে এই গুণগুলি অর্জন করার
চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুআজ্জাজ হাজেরিন কেরাম আমাদের আজকের এই ইসালে সোহাবের মাহফিল মধ্যরাত পর্যন্ত এখনো অনেক উলামায়ে কেরাম বাকি রয়েছেন এই পর্যায়ে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব উদয়পুরী হুজুর সম্মানিত হাজির